দেরিতে ঘুম থেকে ওঠা মৃত্যু ঝুঁকি বাড়ায়। যারা রাতে দেরি করে ঘুমাতে যান এবং সকালে দেরি করে ঘুম থেকে ওঠেন, তাদের অকালে মৃত্যুর ঝুঁকি বেশি থাকে বলে এক গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের 4,33,000 মানুষের ওপর এই জরিপ চালিয়ে দেখা যায়, সকালে তাড়াতাড়ি ওঠা ব্যক্তিদের চেয়ে রাত জাগা মানুষের অকাল মৃত্যুর আশঙ্কা 10% বেশি। গবেষণায় দেখা যায়, দেরি করে ঘুম থেকে ওঠার কারণে বিভিন্ন মানসিক ও শারীরিক জটিলতার শিকার হতে হয়। বিজ্ঞানীরা এই সংক্রান্ত গবেষণার জন্য 4 ধরনের মানুষকে বেছে নিয়েছেন, যারা প্রতিদিন নিয়মিত সকালে ওঠেন, যারা মাঝে মাঝে সকালে ওঠেন, যারা মাঝে মাঝে দেরি করে ঘুমান এবং যারা প্রতি রাতে নিয়মিত রাত জাগেন। এই 4টি ক্যাটাগরিতে থাকা অংশগ্রহণকারীদের বয়স 38 থেকে 73 বছরের মধ্যে। পরে এই গবেষণাপত্রটি আন্তর্জাতিক ক্রোন বায়োলজি জার্নালে প্রকাশ করা হয়। সেখানে দেখা যায়, যে ব্যক্তি নিয়মিত সকালে ঘুম থেকে ওঠেন তার গড় আয়ু রাত জাগা ব্যক্তির চেয়ে 6.5 বছর বেশি। তবে এর সঙ্গে ব্যক্তির বয়স, লিঙ্গ, গ্রোথ, ওজন, অর্থ, সামাজিক ব্যবস্থা, খাদ্যাভ্যাস, লাইফস্টাইল ইত্যাদি বিভিন্ন বিষয় জড়িত। এই সবগুলো বিষয়ের সমঞ্জাপূর্ণ হিসেব শেষে দেখা যায়, সকালবেলা যারা ঘুম থেকে ওঠেন তাদের অকাল মৃত্যুর হার সবচেয়ে কম, আর যাদের দেহঘড়ি অনিয়মে চলে তাদের এই ঝুঁকি বাড়তেই থাকে। রাত জাগার বদ অভ্যাস যারা গড়ে তুলেছেন তাদের 90% বিভিন্ন মানসিক ব্যাধির শিকার হন, 30% থাকে ডায়াবেটিক্সে আক্রান্ত হওয়ার ঝুঁকি। এছাড়া স্নায়বিক সমস্যা থেকে শুরু করে অন্ত্রের রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেকাংশে বেড়ে যায়। সুরে বিশ্ববিদ্যালয়ের কীর্ণ বায়োলজি বিভাগের অধ্যাপক ম্যালকম ভনের মতে, রাত জাগার এই সমস্যা বর্তমানে জনস্বাস্থ্য সমস্যায় রূপ নিচ্ছে, যা এড়িয়ে যাওয়ার কোনো উপায় নেই। এই সমস্যা দূর করতে, অর্থাৎ সূর্যোদয় সূর্যাস্তের সঙ্গে দেহঘড়ির সমঝাপূর্ণ ঘটতে কী কী পদক্ষেপ নিতে হবে এ বিষয়ে আরও গভীর গবেষণায় প্রয়োজন বলে জানান তিনি। নর্থ ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ক্রিস্টেন নুটসন জানান, অবহেলায় খাওয়া দাওয়া, পর্যাপ্ত ঘুমের অভাব, ব্যায়াম না করা, রাতে ঘুম থেকে ওঠা বা মাদক সেবন ও ধরনের বদভ্যাসের পিছনে প্রধান কারণ দীর্ঘদিনের মানসিক চাপ। এমন বিভিন্ন অনিয়মের ফলে মানুষের ঘুমের সময় ওলটপালট হয়ে যায় বলে জানান তিনি। তবে রাত জাগার কারণে আপনার শরীর মন পুরোপুরি ধ্বংস হয়ে যাচ্ছে এমনটা ভাবার কারণ নেই বলে অস্বাস্থ্য করেছেন অধ্যাপক নুটসন। তিনি জানান, শরীরের 40 থেকে 70% জৈব প্রতিক্রিয়া দেহঘড়ির পরিচালনা নির্ভর করে জিনের বৈশিষ্ট্যের উপর, বাকিটা তার বয়স ও পারিপার্শ্বিক পরিবেশের উপর নির্ভর করে। অর্থাৎ কিছু বয়স আমাদের শরীরের বাইরে, আমার কয়েকটি ক্ষেত্রে চললেই পরিবর্তন আনা সম্ভব। নিজের দেহঘড়িকে নিয়মের মধ্যে আনতে কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়েছেন ঘুম বিশেষজ্ঞরা। 1 নম্বর, সেবার জায়গাটা এমন হতে হবে যেখানে সূর্যের আলো সহজেই পৌঁছায় কিন্তু রাতের বেলা অন্ধকার থাকে। 2, প্রতি রাতে একটি নির্দিষ্ট সময়ে বিছানায় যাওয়া ও সেটা যেন খুব দেরিতে না হয়। 3, সুস্থ লাইফস্টাইলের জন্য যে অভ্যাসগুলো গড়ে তোলা প্রয়োজন সেগুলো আয়ত্তে আনতে নিজের প্রতি কঠোর হওয়া, ঘুমের সময়ের সঙ্গে কোনো অবস্থাতেই আপোষ করা যাবে না। 4, দিনের কাজ দিনের মধ্যেই শেষ করা ফেলার চেষ্টা করা। 5, ঘুমানোর সময় মোবাইল ও ল্যাপটপ নিয়ে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে দূরে থাকা।